বীরপদ চির শান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত তাই এসাই মেধ জেনে নে আসসালাম আলাইকুম অরহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ হি ওয়াকফা ইবাদস্তাফা আলহামদুলিল্লাহ হিহমদান আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলাহ রসুলিল্লা আবাদ দূরের ও কাছের দেশের ও প্রবাসের যারা এই পবিত্র জুমার দিনে এনটিভির দারসুল হাদিস এই আলোচনা পর্বে আমাদের সাথে আছেন তাদের সকলকে মোবারকবাদ আমরা প্রতিনিয়ত জুমার দিনে কোরআন এবং হাদিসের আলোকে যে আলোচনা পেশ করে থাকি সে বিষয়টিকে আমরা দারসুল হাদিস বলে থাকি সেই ধারাবাহিকতায় আজকেও আমি আপনাদের সামনে মহাগ্রন্থাল কোরআন এবং রাসুল আকরম সাল্লা সাল্লামের মুখনিস্রী তো বানী আল হাদিস থেকে দার্স পেশ করার প্রত্যাশা পেশ করছি আমরা আজকের যে বিষয় আপনাদের সামনে পেশ করতে চাই আলোচনা করতে চাই দার্স পেশ করতে চাই সে বিষয়টি হলো বাবু কারা হাতিল সাব্বিল হোম্মা সুসাল্লা সাল্লাম জ্বরকে গালি দেওয়া ব্যাপারে কি বলেছেন সে বিষয় নিয়ে আমরা কথা বলবো আমরা দেখতে পাই যে আজকে বাংলাদেশে সহ পৃথিবীর অনেক দেশে এই সময় একটু আবহাওয়া উষ্ণ খরতাপ খুবই উষ্ণ আবহাওয়ার কারণে শ্রমিকেরা যারা প্রতিনিয়ত বেশি পরিশ্রম করে মাঠে ঘাটে ময়দানে বাজারে তারা অনেক রোদের তাপ উপভোগ করতে হয় কষ্ট পেতে হয় এবং এক পর্যায়ে অনেকেই বিভিন্ন জ্বরে আক্রান্ত হয় এ কারণে এই জ্বর আক্রান্ত হওয়ার পরে দরিদ্র ফ্যামিলিতে কোরআন হাদিসের নলেজ না থাকার কারণে অনেকেই জ্বর হওয়ার পরে এই জ্বরকে গালি দেওয়া শুরু করে এবং অনেকেই বলে থাকে যে আল্লাহ কি আর কাউকে দেখলো না আমি প্রতিনিয়ত রিক্সা না চালালে আমার ফ্যামিলি চলে না আমি দিন আনলে দিন খাই আমি প্রতিনিয়ত প্রতিদিনে যা উপার্জন করি তা দিয়ে আমার সংসার পরিচালনা করতে হয় চাল ডাল আটা ময়দা তরি তরকারি কিনতে হয় আল্লাহ তালা এই জ্বর নামের এক অভিশাপকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে মানে জ্বরকে গালি দেয় এই কারণেই আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যারা কোরআন সুন্নার একনিষ্ঠ নলেজ ছিল না তাদের যুগেও এই জ্বরকে অনেকে গালি দিয়েছে তখন রসুল সাল্লাই সাল্লাম তাদেরকে ফিরে থাকার জন্য সহি জিন্দগি যাপন করার জন্য এক কথায় পরিচ্ছন্ন দিনই যাপন করার জন্য কি বলেছেন এ বিষয়ে আমরা দেখতে পাই আন জাবের আন্দ আল্লাহ আন্না রসুল্লাহি সাল আলিহাস্লামা জলিল কদর সাহাবি হজরত জাবের রাদি আল্লাহ তালাহন থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল সাল্লাহ সাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন যে রসুল সাল্লা সাল্লাম দাখালা আলা উম্মি সাহেব রসুল সাল্লাহ আলহিম যখন উম্মি সাহেব অথবা এই হাদিসটি সংকলন হয়েছে মুসলিম সহি কিতাবের একটি কিতাবের হাদিস এবং তিনি বলছেন যে উম্মি সাহেব অথবা উম্মি মুসাইব এই দুইজন উমুল মিনিনের যে কোনো একজনের ঘরে তিনি প্রবেশ করলেন ফকলা অতবার তিনি বললেন তিনি বললেন মানে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা আল সাল্লাম তিনি বললেন মা লাকে ইয়া উম্মি সাহেব আও ইয়া উম্মি মুসাইব হে উম্মি সাহেব অথবা উম্মি মুসাইব এটা হলো বর্ণনাকারীর সন্দিহান যে উম্মি সাহেব অথবা উম্মে মুসাইব তাকে ডাক দিয়ে সম্বোধন করলে করে আল্লাহ রাসুল বললেন যে তোমার কি হয়েছে তোমার কি হয়েছে তোজাফ জিফিন তোমার কি হয়েছে হে উম্মে সাহেব বা হে উম্মে মোসাইব যে তুমি থরথর করে কাঁপছো তোমার শরীরে যে কম্পন সৃষ্টি হয়েছে তোসাফ তোজাফ জিফিন তোজাফ জিফিন তুমি যে কম্পন সৃষ্টি হয়েছে তোমার তোমার কি হয়েছে কওয়ালাত উম্মে সাহেব অথবা মোসাইব তিনি বললেন আলহাম্মা লা বারাক আল্লাহ লা বারাক আল্লাহ তিনি বললেন যে জ্বর হয়েছে আল্লাহ তাতে কোনো বরকা রাখেন নাই মানে জ্বর হয়েছে এই জ্বরের দ্বারা আমার শরীরের কোনো বারাকা আল্লাহ দেবেন না এবং জ্বরের মধ্যে কোনো বরকত নাই তিনি এই কথা বললেন ফকল রসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন লা লা তুমি কখনো জ্বরকে গালি দিও না কারণ ফাহা তুজ হিব খতায়া বানি আদম তিনি বলেছেন যে রাসুল সাল্লা সাল্লাম তার পবিত্র জবান দিয়ে বলছেন ফ ইনাহা তুজ খতায়া খতায়া মানে পাপ রাশি গুনাগুন নিশ্চয়ই আল্লাহ তালা বনিয়া আদমের গুনা সমূহকে মুছে দেন দূরীভূত করে দেন হ্যাঁ বনি আদম মানে আদম সন্তান আমাদেরও পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে ততদিন যত মানব সভ্যতা থাকবে মানুষ বেঁচে থাকবে সকল মানুষ আদম সন্তান এই জন্য আল্লাহ রসুল বলেছেন আদম সন্তানের সমস্ত গোনাহারাশিগুলোকে দূরীভূত করে দেন মুছে দেন মোচন করে দেন এই জ্বর নামের এই রোগ জ্বর আমরা জানি জ্বর উঠলেই বিভিন্ন জ্বর হয় মানুষের ঠান্ডা জ্বর হয় ভাইরাসজনিত জ্বর হয় জ্বর হলে শরীরে তাপ বেড়ে যায় এবং এটা এক পর্যায়ের কষ্টসাধ্য শরীরের একটি রোগ এবং জ্বর কঠিনভাবে আক্রান্ত হলে মানুষের খানাফেনা বন্ধ হয়ে যায় স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে যায় জ্বর শরীরকে খুবই দুর্বল করে দেয় অতএব এই জ্বরের ক্ষেত্রে আমাদের কারো শরীরে জ্বর উঠলে জ্বর আসলে আমরা যেন জ্বরকে আল্লাহর পক্ষ থেকে কোনো গজব এসেছে কোনো শাস্তি এসেছে জ্বরকে গালিগালাজ অথবা আল্লাহকে গালমন্দ করা আল্লাহর উপর না খুশি হওয়া এরকম কোনো আচরণ যেন আমরা না করি কারণ রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন ফা এজি হিবো কথায়ো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যেমন কী রো খবা সাল্লা হাদিদ হাদিদ মানে লোহা লোহায় জং ধরে মরিচা ধরে এই মরিচা লোহার মরিচা যেমন কামার কুমার এগুলোকে দূরীভূত করে দেয় কিসের মাধ্যমে হাফরের মাধ্যমে হাফর কী যেটা আগুন জ্বালায় আগুনে জ্বালিয়ে সেই জং দ্বারা মরিচিকা পড়া লোহাটাকে জ্বালিয়ে লাল করে হাফর দিয়ে সেটার উপর লোহা পিটায় পিটায় জং দূরীভূত করে দেয় এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে এই জ্বর এটা তোমাদের পাপরাশিকে এইভাবে দূর করে দেয় যেমন জং অলা লোহা হাফর দ্বারা কামার কুমাররা এটা মুক্ত করে ফেলে মানুষকে আল্লাহ তাআলা জ্বর দিয়ে আক্রান্ত করে এই রোগ দিয়ে আক্রান্ত করে শরীরে তাপ বৃদ্ধি করে দিয়ে আল্লাহ তালা তার পাপ মুক্ত করে দেন অতএব আমাদের যে কোনো বিপদ আপদ মুসিবত অসুস্থতা অবাবনটন কষ্ট কেলেশ আমাদের যে কোনো সময় হতে পারে আমরা দুনিয়ার জিন্দগিতে সবসময় যে আরাম আয়েস অর্থ বৃত্ত এবং সবসময় আল্লাহর নাজ নেওয়ামতের মধ্যে থাকবো এমনটি না আমরা যখন যে কোনো বিপদ আপদ মুসিবতে পড়ব অসুস্থ হব রোগ হবে জ্বর হবে তখন যেন আল্লাহর উপর আমরা কোনো ক্রমেই অসন্তুষ্টি অর্জন না মানে অসন্তুষ্টির বহি প্রকাশ না ঘটাই আমরা যেন আল্লাহকে গালিগালাজ করা না শুরু করি রোগকে গালিগালাজ না দিই এরকম কথা আমরা শুনেছি আমাদের পরিসরে আমাদের সোসাইটিতে আমরা দেখতে পাই আল্লাহকে আর কাউকে পেলো না আমাকে জ্বর দিয়ে দিয়ে আল্লাহ তালা দুই সপ্তাহ বিছানায় ফেলে রেখেছেন তার মানে কি আল্লাহর এই সিদ্ধান্তের উপর আমি নাকশ হয়ে গেছি আল্লাহ তালা তখন আমাদের উপর নাকশ হয়ে যাবেন আল্লাহ তালা আমাদের যে কোনো বিপদ আপদ মুসিবত এগুলো সার রিহি হিহ সার রিহি তালা আমাদের ভালো মন্দ কল্যাণ অকল্যাণ সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে অতএব আমরা এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করব যে এই প্রচণ্ড খরতাপের সিজনে এই মৌসুমে এই উষ্ণ আবহাওয়ার সময় একেবার আমরা রাস্তাতে যখন চলি পিচঢালা রাস্তায় মনে হয় যেন লুহাও বইতেছে আগুনের ফলকি বইতেছে রাস্তা দূরে তাকালেই মনে হয় যেন রাস্তা কাঁপতেছে আগুনের ফলকি কাঁপতেছে আগুন জ্বললে যেমন আগুনের উপরে কম্পন দেখা যায় এরকম দেখা যায় রাস্তায় এত এত খরতাপ এত সূর্য আমাদেরকে তাপ দিচ্ছে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে সে সময় মানুষ অনেক সময় তাপ বেশি লাগার কারণে শরীরে জ্বরে আক্রান্ত হলেও আমরা কখনো আল্লাহর এই প্রদেয় অসুস্থতার উপরে না হব না জ্বরকে গালিগালাস করবো না প্রকারান্তরে জ্বরকে গালি দিয়ে যায় যে আমরা আল্লাহ তালাকে গালি দিব না এই হাদিসটি আমরা এখান থেকে শিখলাম এবং এখান থেকে এই হাদিস জানার পরে আমরা যেন সতর্ক হয়ে যাই আপু আপু মাঠে বসে মেসেজের দেখার সুযোগ ছাড়ে কেউ দেখা হবে মাঠে পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন এরপরে আরেকটি বিষয় আমরা আপনাদের সামনে অবতরণ করব বা পেশ করব সেটি হলো ঝড়কে গালি না দেওয়া আমরা দেখতে পেলাম এই মাত্র দুই তিন দিন আগে বাংলাদেশের একেবার কর্নার দিয়ে বিশেষ করে টেকনাপ সেন্ট মার্টিন কক্সবাজারের একটা অংশ সে অংশের উপর দিয়ে একটি ঘূর্ণিঝড় প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় বয়ে গেছে সেটা পাশ কেটে মিয়ানমারের দিকে চলে গেছে যে কারণে বাংলাদেশে তেমন কোনো ক্ষতি পরিলক্ষিত হয় নাই সাধিত হয় নাই আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেছেন এ ব্যাপারে আমরা আপনাদের সামনে একটি হাদিস পেশ করতে চাই সেটি হল বাবুন নাহি আনি সব রেফে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে ঝড়কে বাতাসকে প্রচণ্ড বাতাস যখন বয় সেটাকে আমরা ঝড় বলি রেফ বলি আল্লাহ রসুল বলছেন নাহি সাব্বি সাব্বির রেহাই মানে বাতাসকে ঝড়কে গালি দিও না এটা নিষেধাজ্ঞা আরোপ করেছেন এটা হারাম এটা দেওয়া হারাম তারপরে অবায়ানি মায়ল দা হুবু বিহা রসুল সাল্লিয়াল্লাম ঝড়ের সময় যে দোয়াগুলো পড়তেন সেই কথাগুলো এই হাদিসে এসছে আসুন আমরা সেই হাদিসগুলো থেকে দু একটি হাদিস আপনাদের সামনে পেশ করি আমরা শুনি আন আবিল মুনজির রাদি আল্লাহ তাল আনহু আবি ইবনে কাব রাদি আল্লাহআয়াল আনহু আবি মুন্জির আবি ইবনে কাব রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত কল তিনি বলেন কল রসুল্লাহ সাল আলহি সাল্লাম বিশ্ব মানবতার শিক্ষক মোহাম্মদ রসুল আল্লাহ তার পবিত্র জবানদার এরশাদ করেন লাহ তোমরা কোনো রেহা তোমরা কোনো অবস্থাতে ঝড় তুফানকে গালি দিও না ফঈদা রা তাকরিহুন যখন তোমরা এই ঝড় তুপান বয়ে যায় এটাকে দেখো তখন তোমরা অসন্তুষ্ট চিত্তে ঝড় তুপানকে তোমরা গালি দিও না তখন তোমরা ফাকুলু তখন তোমরা বলো আল্লাহ হুম্মা ইন্না নাস আলু কামিন খৈরিন তোমরা তখন এই দোয়া বলবে যে আল্লাহ হুম্মা ইন্না নাস আলু কামিন ও আল্লাহ ও হে মাউলায় করিম তুমি আমাদের জন্য এই ঝড়ের মধ্যে যে কল্যাণ আছে সেই কল্যাণ আমাদেরকে দান করো হ্যাঁ জিহির রেহ এই চলমান বাতাস যে ঝড় বইতেছে এই ঝড়ের মধ্যে যে কল্যাণ রয়েছে সে কল্যাণ আমাদেরকে তুমি দান করো অখয়রি মা ফি হা অখয়রি মা অমিরাত বিহি এবং এই ঝড় তুপানের দ্বারা তুমি আমাদের যা যা কল্যাণ রেখেছ এই কল্যাণ আমাদের জন্য তুমি দান করো অনাউজুবিকা নাউজুবিকা এবং তুমি আমাদেরকে হেফাজত করো রক্ষা করো মিন শারি হা দিহি এবং এই চলমান যে ঝড় এই ঝড়ের মধ্যে যে অকল্যাণ রয়েছে যে ধ্বংস রয়েছে যে ক্ষতি রয়েছে সেই ক্ষতির থেকে তুমি আমাদেরকে রক্ষা করো অশরী মা ফিহা এবং ঝড়ের দ্বারা আমাদের যে ক্ষতি সাধিত হয় সেই ক্ষতির থেকেও তুমি আমাদেরকে রক্ষা করো অশরী মা উমিরাত এবং এই ঝড়ের মধ্য দিয়ে তুমি যা আমাদের জন্য অনিষ্ট রেখেছ সেখান থেকেও তুমি আমাদেরকে রক্ষা করো আসুন আমরা আরেকটি হাদিস এই ঝড়কে গালি না দেওয়া তোপানকে গালি না দেওয়া সম্পর্কে আল্লাহ রসুল্লা সাল্লাম বলেছেন সে বিষয়টি আমরা আজকে শুনবো আগের যে হাদিসটি আমরা আপনাদের সামনে পেশ করেছি এ হাদিসটি তির্মি জিতে আসছে এবং এই হাদিসটি কেউ কেউ হাসান এবং সহিও বলেছেন তিরমিজির হাদিস থেকে আমরা আপনাদের সামনে পেশ করেছি আরেকটি হাদিস আমরা আপনাদের সামনে যে পেশ করব সে হাদিসটি হলো দাউদ শরীফের হাদিস ওয়ান আবি দিয়াল্লাহ রাদিয়াল্লাহআলা আনহ কল আবু হুরাই রদিয়াল আপনারা জানেন যে জলিল কদর সাহাবি ছিলেন হাদিস বর্ণনাকারীদের মধ্যে পুরুষের মধ্যে সবচেয়ে অন্যতম হাদিস বর্ণনাকারী একজন জলিল কদর সাহাবি ছিলেন কল তিনি বলেন সামি ইতু রসুল আল্লাহি সাল আলী ও সালাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আল সালামের জবান থেকে আমরা শুনেছি ইয়াকুলু তিনি বলেছেন আর রেহ মির রহ্লা এই প্রবাহমান যে ঝড় বাতাস এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এটা অশীষ মানে আল্লাহর রেহ আল্লাহর বায়ু হ্যাঁ ত্যা বিল রহমাতি এই প্রবাহমান ঝড়ের মধ্যে তোমাদের জন্য রয়েছে রহমাত অত্যাত্তি বিল আদাবি এবং প্রবাহমান এই ঝড়ের মধ্যে তোমাদের জন্য রয়েছে শাস্তি বা আজাব ফঈদা রুমুহা যখন তোমরা এই ঝড় বহ প্রবাহমান ঝড় দেখতে পাবে ফালা তা তখন তোমরা কোনো অবস্থাতে তাকে গালি দিও না অসলুল্লহা হা বরং তোমরা সেখান থেকে কল্যাণ প্রার্থনা করো কল্যাণ কামনা করো অস্তাইজবিল্লা এবং এর কল্যাণ তোমরা গ্রহণ করার জন্য কামনা করো অস্তাইজ বিল্লাহি মির মিনসার রিহা এবং এই ঝড়ের অকল্যাণ থেকে তোমরা আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করো রওয়াহু আবু দাউদ আবু দাউদ বি ইসনাদ হাসান এই হাদিসটিও হাসান বলেছেন কেউ কেউ সহি বলেছেন অতএব রসুল এখাম সাল আলিয়া সাল্লামের মুখনিস এই বাণী হজরত জলিল কদর সাহাবি আবু এর আল্লাহ আল্লাহ তালুর বর্ণিত সম অর্থবোধক হাদিস আমরা দেখতে পাই এই হাদিস দ্বারাও আমরা সাল্লাম ঝড় তুফানকে গালি দিতে নিষেধ করেছেন এবং আগের হাদিসে যে দোয়াটি আমরা পড়েছি আল্লাহ ইন্না নাস আলুকা মিন খৈরি হা দিহির রিহি অ খৈরি মা ফিহা অ ও খৈরি মা উমির তু বিহি ওনাউজুবি মিন সার রি হা দিহির রেহি অ রিমা ফিহা অশরিমা উমিরতা এই হাদিস উমিরাত এই হাদিস থেকে আমরা এই দোয়াগুলো শিখে নিব এই দোয়াটি একটু বড় হলেও আমরা শিখে নেব আর কোন অবস্থাতে আমরা ঝড় তুপান বয়ে গেলে তাকে গালি দিব না আল্লাহ রসুল সাল্লামের এই সংক্রান্ত আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই ও আন আয়সা রিয়া আয়সাতে রি আল্লাহাতে কলা আল্লা আস আলুকা খয়রাহা অ খয়রা মা ফিহা অ খয়া মা উর সিলাত বিহি আল্লাহ রাসুলসলাল্লামের জীবনের সাথী এবং হজরত আউ্বকর তাআলা তালনহুর কন্যা উমুল মিনির মা আয়সা সিদ্দিক্লাহ তালনহাত থেকে বর্ণিত তিনি বলছেন আমরা জানি যে মহিলা সাহাবাজমাইন্দির বর্ণিত হাদিস যার থেকে সবচেয়ে বেশি বর্ণনা করা হয়েছে তিনি হলেন উম্মুল মিনির মা আয়েশা সিদ্দিকারদ্দ আল্লাহ তালা আনহা তো তার থেকে বর্ণিত তিনি বলেন যে ইদা আসাফাতি রিহা যখন বাতাস তুফান ঝড় বয়ে যায় তখন তোমরা পড়বে কলা রসুসাল্লাম পড়তেন আল্লাহমা এনি আস আলু খয় রাহা আল্লাহ তহ নিশ্চয়ই এই ঝড় তুপানের মধ্যে যা কল্যাণ রয়েছে তা তুমি আমাদেরকে দান করো অক্ষয় রা ফিহা এর মধ্যে যা কল্যাণ রয়েছে তাও তুমি আমাদেরকে দান করো অ মা উর বিহি এবং এই ঝড় তুফান প্রবাহের মধ্য দিয়ে তুমি যা দান করেছো কল্যাণ সেই কল্যাণগুলোও তুমি আমাদেরকে দান করো ও আউজুবি কামিন শার রিহা ওয়া রিমা ফিহা ওয়া মা রিমা উর শিলাদ বিহি বলেছেন যে এই দুয়ার মধ্যে তুমি আমাদেরকে রক্ষা করো তুমি আমাদেরকে হেফাজত করো এর অনিষ্ট থেকে এর মধ্যে যে অনিষ্ট আছে তার থেকে এবং সাথে সাথে এ এই ঝড় তুপানের প্রেরিত হয়েছে যে অনিষ্টর কারণে সেই অনিষ্ট থেকে তুমিও আমাদেরকে রক্ষা করো এই হাদিসটি বর্ণনা করা হয়েছে মুসলিম শরীফে এবং বোহারি মুসলিম আবুদাউদ্ তীর মিজিনা সাহিব নেমাজঈ তার দুই নম্বর যে কিতাবটি সহি কিতাব সে সহি কিতাবের নাম হলো মুসলিম আমরা আগেও বলেছি আপনাদের সামনে যে রিয়াদুসাহ আলেহিন হলো একটি সংকলিত কিতাব এই কিতাবটি সহ সেয়াস্তা মানে শয়খানা বিশুদ্ধ হাদিসের কিতাব সহ আরও মোহাত্তাবিন মালেক আহমদ এই এই ধরনের অনেক অনেক হাদিসের কিতাব থেকে এই কিতাবে সংকলন করে আমাদের সামনে পেশ করা হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা আজকের এই পর্বে জ্বরকে গালি না দেওয়ার জন্য রাসুল যা বলেছেন সেটা আমরা যেন আমল করতে পারি সাথে সাথে উষ্ণ এই সিজনে বিশেষ করে এই গরমের এই মৌসুমে এই সময় বাংলাদেশ সহ এর আশেপাশে যারা শুনছেন ঝড়ের কবলে মানে পড়ে যাওয়ার সম্ভাবনা আমাদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে বিভিন্ন সময় আমাদের অজান্তেও ঝড় শুরু হয়ে যায় সে সকল সময় আমরা যেন এই দোয়াগুলো মুখস্থ করতে পারি এবং স্মরণে রেখে আমরা যেন সঙ্গে সঙ্গে তেলাওয়াত করতে পারি পড়তে পারি দোয়া হিসেবে এবং আপনারা যারা এই দার্সে হাদিসের সাথে আছেন তাদের সকলকে আমি উদত্ত আহ্বান রাখছি যে কোরআন অধ্যয়ন এবং হাদিস অধ্যয়ন ছাড়া আমাদের জীবনকে পরিচ্ছন্ন পরিপাটি করার বিকল্প কোনো রাস্তা নাই কারণ কোরআন এবং হাদিসের আলো দ্বারা আমরা যদি আমাদেরকে আলোকিত করতে পারি তাহলে বিভ্রান্তির বেড়া জেলে মুসলমানেরা হাবুড়ু খাচ্ছে বিভিন্ন তরিকায় বিভিন্ন ফেরকায় বিভিন্ন কাফেলায় সে সময় আপনি আমি আমরা যারা শুনছি দেখছি আলোচনা তাদের সকলের দায়িত্ব হল ফেতনার এই যুগে শহি কোরআনের এলেম হাসিল করা সহি হাদিসগুলোর জ্ঞান অর্জন করা এবং এই কোরআন এবং হাদিসের আলো দ্বারা নিজেদেরকে আলোকিত করা নিজেদের নিজেদের পরিবারের সন্তানাদির আত্মীয় স্বজনের ভাই বোনের সকলের জীবনকে সুশোভিত করা আল্লাহ আল্লাহতালা আমরা সকলকে আমাদের সকলকে এই তাওফিক দান করুন কোরআনের সাথে লেগে থাকার হাদিসের দার্সের সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকার শুধু হাদিস হাদিসের দার্স আপনারা শুনবেন এমনটি না এই কিতাবটিও আপনারা সংগ্রহ করে রাখবেন যার যার বাড়িতে এবং সুযোগ পেলেই এই হাদিসের কিতাবটি খুলে খুলে আপনারা বিষয়গুলো অনুসন্ধান করে পড়ে পড়ে জ্ঞান অর্জন করতে পারেন আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন হাদামা আইন্দী ওল মোমিন আল্লাহ আলাইহি তবাকালাহীব আসসালামু আলাইকুম আরহাম চির শান্তির পথ তাই মেধা মনুনে জেনে আপু আপনিও মাঠে বসে মেসেজের দেখার সুযোগ ছাড়ে কেউ দেখা হবে মাঠে পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন